দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণী ধানের শিষে দুধটুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরৎ পঁচিশে বৈশাখী ভোর গলে হয় গিনি সোনার রোদ তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলো চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আরেক নতুন হিমালয়ে আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম নমস্কার আজ কবিগুরুর 161তম জন্মদিন আর এই বিশেষ দিনে কথায় কবিতায় বিভাগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ কবিগুরুর কবিতা নয় তবে কবিগুরুকে নিয়ে লেখা বিভিন্ন কবি কবিতা আমি আজ পাঠ করব আমার প্রথম নিবেদনে ছিল কবি দীনেশ দাশের প্রণমে আমার দ্বিতীয় নিবেদনে অমিতনাথের একটি ভোর রবীন্দ্রনাথের সাথে আপনাকে বড় হিংসা করতে ইচ্ছে করে হে দেওয়ালে টাঙানো রবীন্দ্রনাথ আপনি কি একবার ক্যাসেটের ঢাকনা খুলে রচনাবলীর পৃষ্ঠা ছিঁড়ে শোকেস থেকে নেমে আসবেন সাবধান আপনি কি জানেন কিভাবে রাস্তা পার হতে হয় কিভাবে হাঁটতে হয় বদলে যাওয়া অচেনা ফুটপাতে আমার এই হতাশা রঙের নোংরা বিছানায় বসুন সমস্ত ক্লান্তি ঢেকে চেতনা ভরিয়ে দিন নীল আলোয়ে আমি হারিয়ে যাই আমি হারিয়ে গেলাম নীল আলোয়ে আজকের ভোরে প্রভাতী অনুষ্ঠানের সময় আপনাকে নিয়ে কত কি ভাবছিলাম তারপর হালকা হাওয়ায় ভাসতে ভাসতে রাস্তা বেয়ে এগিয়ে চললাম নতুন বাজারে সাদা পোশাক পরা লোকগুলো কিংবা লোকগুলোর ছায়া রবীন্দ্র জয়ন্তী পালন করছিল ফাঁকা গাছতলায় একজন বিহারি ভদ্রলোক গান শুনতে শুনতে দুহাতের চেটোয় খুইলি ঝাড়ছে আর আপনি রবীন্দ্রনাথ ঠাকুর রতন সুইটসে বসে কি করছেন আপনাকে দেখলাম গুরুদেব প্রচন্ড কষ্ট হচ্ছিল এই পিচের রাস্তা দিয়ে হাঁটতে আপনি প্রচন্ড একলা উত্তর অধিকারহীন আমি শুনতে পাচ্ছিলাম আপনি রিক্সাওয়ালাদের জিজ্ঞেস করছেন এখানে দাঙ্গার সম্ভাবনা কিরকম সর্ষের তেল কত করে যাচ্ছে তোমরাই কি ধুলা মন্দিরের দেবতা আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে আমার খুব ভয় হচ্ছিল আপনি তো জানেন না কিভাবে ফুটপাত বদল হয় স্বাভাবিক পোশাকে ছড়িয়ে আছে কারা সব ঝিকিমিকি জলের পাশে বসে আমরা নিঃসন্তান স্বপ্নের রূপ চর্চা করছিলাম কখনো বা ভাগ করে নিচ্ছিলাম সোনালি রঙের সর্বনাশ তবু আমরা প্রভাতী অনুষ্ঠান শুনতে যাই আমরা কোথায় যাচ্ছি গুরুদেব আর কিছুক্ষণ পরেই ঝুপ করে নামবে চড়া রোদ শতরঞ্চি গুটিয়ে চা খেতে যাবেন শিল্পীরা আপনার চোখ কোন দিকে নিবদ্ধ আপনার স্পর্শ আমাকে গাঢ় নীল করে তুলেছিল এরকম মর্নিং ওয়াক ভীষণ ভালো লাগায় আবিষ্ট করছিল আপনি কি পঁচিশে বৈশাখে সারাদিন হাঁটবেন আমাকে নিয়ে রাস্তায় রাস্তায়
কুটিল ধোঁয়া ছড়িয়ে পড়ছে, সাই সাই করে উড়ে যাচ্ছে যৌবন। আমাদের অস্তিত্ব ক্রমশ বিপন্ন হচ্ছে। গম্ভীর রেল ক্রসিং পেরিয়ে কোপাই নদীর দিকে হাঁটতে হাঁটতে আমরা কি আবার সেই ভারত তীর্থের স্বপ্ন দেখব? হে পিতামহ, তুমি প্রচন্ড একাকী, উত্তরাধিকারহীন। তুমি আমাদের উদার হতে বলেছিলে, কোন স্বর্গের স্বাধীনতার কথা কল্পনায় গেঁথেছিলে তুমি। স্বর্ণরথ যখন নিশ্চুপ এসে পাশে দাঁড়ালো, তুমি তা প্রত্যাখ্যান করে ভিক্ষের ঝুলি হাতে অসংখ্য কালো কালো মানুষের ভিড়ে হারিয়ে গেলে। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিনে কথায় কবিতায় বিভাগে আমার শেষ নিবেদনে কবি মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা, রবি ঠাকুর। ও রবি ঠাকুর, তোমায় ঠাকুর বানাই কে? আমরা যত সাধারণ মেয়ে, গন্ধরাজের গন্ধ মেখে প্রথম দেখা তোমার সাথে অনেক বছর আগে কোন এক রথের মেলায় কিনেছিলাম দাড়িওয়ালা মাটির পুতুল। মা বলল, তুমি নাকি রবি ঠাকুর। রবি ঠাকুর, ও রবি ঠাকুর, তোমায় ঠাকুর বানায় কে? আমরা যত সাধারণ মেয়ে। শুনে আমি হেসে খুন, মাটির পুতুল কেমন করে হলো ঠাকুর? সিংহাসনে আসীন, মূর্তি তুলে কবির সামনে মন্ত্র পড়ুন। স্কুলেতে বৈশাখে একদিনে সেই দাড়িওয়ালা বুড়োর সামনে ধূপ দীপ সাজিয়ে চলল গল্প গানের আসর। সে যেন এক শুভ্র ফুলের বাসর, বলল নানা কথা, গাইল কেউ সেই সকালে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকা। ছোটবেলার স্মৃতি জুড়ে ছিল এক মাটির পুতুল, কোন জাদুতে সেই সে মূর্তি আমার মায়ের রবি ঠাকুর। শুনে আমি হেসে খুন, সিংহাসনে আসীন, মূর্তি তুলে কবির সামনে মন্ত্র পড়ুন। শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সব ঋতুতেই তার গানেরই দুচারকলি গাইত আমার মা। ভুল সুরে যেই গান ধরেছি এই বয়সেও কানমোলা খাই, হায় বেজ্যোতির নেই সীমানা। অনেক বছর আগে 25শে বৈশাখে শান্তা দিদি গাইছে বসে, অনেক দিয়েছ নাথ আমার বাসনা তবু। এক নিমিষেই চোখের পাতা ছল ছল, দিদিমণির দুচোখ বেয়ে অশ্রু গড়ায় টলটল। এসব কথা পড়লে মনে ভাবি, যার লেখাতে আমরা হাসি, আমরা কাঁদি, ভেঙে পড়ি কিংবা উঠে দাঁড়াই, বিশ্ব মাঝে বাংলার ধ্বজা ওড়াই, প্রতিটা ক্ষণ চাই যে তোমার পরশ মনে। হে বন্ধু, হে প্রিয়, হে কবি, প্রাণের মাঝে রয়েছে পাতা সদা তোমার আসনখানে। নমস্কার, আজ কথায় কবিতায় বিভাগ এখানেই শেষ হল। প্রিয় দর্শক বন্ধুরা, আড্ডা জোনের পিয়ালির অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? এরকম নানা স্বাদের অনুষ্ঠান দেখতে হলে আপনারা অবশ্যই আড্ডা জোনের পিয়ালির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের কোনো মতামত জানাতে চাইলে আপনারা আমাদের মেইল করতে পারেন addazonpiyali@gmail.com এই ঠিকানায়। পরবর্তী পর্যায়ে আবার অন্য কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে। ততদিন সবাই খুব খুব ভালো থাকবে। ধন্যবাদ।